কানাডাতে এখন জবের অবস্থা, ফুল টাইম বা পার্ট টাইম জবের সুযোগ সুবিধা কেমন? আজকে বরকে একটা ফাঁকিবাজি রেসিপি খাওয়াইয়ে কিভাবে বোকা বানালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। আর বাংলায় একটা কথা আছে না, দইয়ের স্বাদ ঘোলে মেটানো, আজকেও আমাদের বাসায় ঠিক তেমনই একটা ব্যাপার ঘটেছে। কারণ এদিকে নীল সাহেব গত কয়েকদিন ধরেই বলে আসছিল তার নাকি ভীষণ তালের বড়া খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছে করছে বেশ ভালো কথা, কিন্তু এই বিদেশের মাটিতে চাইলেই সব কিছু সবসময় পাওয়াও যায় না আর খাওয়াও যায় না। আর এদিকে বর কিছু খেতে চাইবে আর আমি তা না বানিয়েই হাল ছেড়ে দিব তা তো কখনো হয় না। তাই আজকে আমার ঘরে যা যা ছিল তা নিয়েই নেমে পড়লাম রান্নার জন্য। সাধারণত তাল বড়া বানানোর জন্য যা যা লাগে তা সবই ছিল আমার বাসায়, কিন্তু ওই যে তালমশাই ছিল না, তাই তালের পরিবর্তে এখানে আমি কলা নিয়েছি। তবে যাই হোক, কালারটা কিন্তু জোশ আসছে, তাই না? আর এছাড়াও বড়াগুলা হয়েছিল ভীষণ সফট আর খেতেও তালের বড়ার থেকে কম না, তবে ঘ্রাণটাই জাস্ট একটু মিসিং। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কি কখনো এভাবে কলার বড়া খেয়েছেন? খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে নীল আর আমি বেরিয়ে পড়লাম কিছু গ্রোসারি শপিংয়ের জন্য। তবে এখানে কয়েকটা কথা আমি শেয়ার করতে চাই। কয়েকদিন ধরেই বেশ কয়েকজন আপু আর ভাইয়া আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছেন কানাডাতে আসলে পার্ট টাইম বা ফুল টাইম জবের সুযোগ সুবিধা কেমন। তবে এক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, কানাডাতে পার্ট টাইম বা ফুল টাইম জবের তো অনেক সুযোগ সুবিধা রয়েছে, তবে কি বলুন তো, এখন না সব জায়গাতে সব ধরনের জবের কম্পিটিশনটাও অনেক বেড়েছে। এই ধরুন এখানকার বিভিন্ন গ্রোসারি স্টোর, এছাড়াও বিভিন্ন টি স্টল বা কফি স্টল লাইক টিম হর্টন, ম্যাকডোনাল্ডস, এছাড়াও রয়েছে কিন্তু বিভিন্ন ওয়্যার হাউস, এগুলোতে জব অ্যাভেলেবল। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এ ধরনের জবগুলো পেতে চাইলে অবশ্যই ইংলিশে গুড লিসেনার এবং গুড স্পিকার হতে হবে। সো যাই হোক, অনেক বকবক করলাম আর এদিকে বাজারও সারলাম, এখন চলে এলাম চাবি বানানোর জন্য। আর এই মেশিন দেখে তো আমি পুরোই অবাক, যেখানে কি না এক মিনিটের মধ্যেই বানিয়ে দিল এই চাবিটা। আর আজকে এ পর্যন্তই, বাই।